একটা রোগা লম্বা ছেলে একদিন কোনো কিছু সম্বল না করে গানের দিকে ঝুঁকেছিল। ভবিষ্যতের কথা সেদিন ভাবিনি একটুও। অভাবের সংসারে মানুষ হয়ে এত বড় ঝুঁকি কী করে নিতে পেরেছিল সেদিন, সেই জানে। ভরাডুবি হলে আর বাঁচবার রাস্তা নেই। শেষ পর্যন্ত তা হলো না, জিতে গেল সেই ছেলেটি। আর তারপর একদিন সেই ছেলেটির সুরেলা কণ্ঠই হয়ে উঠল আমাদের সুখ দুঃখ ভালোবাসা মন্দবাসার চিরকালের সাথী। আজকের গল্পকথায় যার কথা আমরা বলছি তিনি আর কেউ নন, বাংলা সঙ্গীত জগতের অবিস্মরণীয় সঙ্গীত সাধক, সুরের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গীত জীবনের প্রথম দিকে তাঁর মতো শিল্পীকেও একটা ফাংশনে গাইতে গিয়ে শুধু গান শুনেই বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কেন ফিরে আসতে হয়েছিল তাঁকে, কতটা হতাশ সেদিন হয়েছিলেন তিনি, ভবিষ্যতে মানুষের মনের মণিকোঠায় স্থান পাওয়া গানের রাজা হেমন্ত সেদিন নিজেকে ঠিক কী বলেছিলেন, আজকের ভিডিওতে আমরা তাঁর জীবনের সেই স্মরণীয় দিনটির কথাই শুনব। সঙ্গীত জীবনের প্রথম দিকে এক বন্ধু একটি বড় জলসায় গান গাইবার ব্যবস্থা করে দিয়েছিলেন হেমন্তকে। তখনকার সময়ে বেশিরভাগ বড় ফাংশনই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হতো। ফাংশন শুরু হতো সন্ধ্যা ছটায় আর চলত 10টা পর্যন্ত, একেবারে বাঁধা ধরা সময়। এত বড় ফাংশনে গাইবার সুযোগ পেয়ে স্বভাবতই উৎফুল্ল মনে সকলের আগে গিয়ে হাজির হেমন্ত। 6টায় ফাংশন, কিন্তু 5টার মধ্যে পৌঁছে গেছেন তিনি, তখন প্রায় কেউই আসেননি। তারপর একে একে আর্টিস্টরা আসতে শুরু করলেন, ধনঞ্জয় ভট্টাচার্য, জগন্ময় মিত্র, এদের মতো বিখ্যাত শিল্পীরা সেদিন ওই ফাংশনে এসেছিলেন। তারপর সবাই একে একে গান করলেন, কিন্তু হেমন্তের আর ডাক পড়ল না। রাত্রি 8টা বাজলো, 9টা বাজলো, কিন্তু কেউই তাঁর দিকে আর ফিরে চাইল না। তারপর আর থাকতে না পেরে এক কর্মকর্তাকে গিয়ে তিনি বললেন, দাদা এইবার আমাকে যদি গাইতে বসান তো ভালো হয়। কর্মকর্তা ছেলেটি বলেছিল, হ্যাঁ দেখছি, এই গানটা হয়ে গেলে আপনাকে ডাকব। কিন্তু তাঁর ডাক আসার আগেই ঘটে গেল অন্য একটা ব্যাপার। এতক্ষণ যার অপেক্ষায় শ্রোতারা ধৈর্য ধরে বসেছিলেন তিনি এসে উপস্থিত। দর্শকদের মধ্যে কলরব শুরু হল, পঙ্কজ মল্লিক এসে গেছেন, পঙ্কজ মল্লিক এসে গেছেন। সে এক তুমুল উৎসাহ। যিনি তখন গাইছিলেন তাকে তো তখনই তুলে দিতে পারলে বাঁচে। মানুষের গোলমালে তার গানও শোনা যাচ্ছিল না ঠিকমতো। আরও দু একটা গান হয়তো গাইতেন, কিন্তু বেগতিক দেখে হারমোনিয়াম মুড়ে ডায়াস থেকে নেমে গেলেন সেই শিল্পী। হেমন্তও বুঝে গেলেন তার আর কোনো আশা নেই। তবু মরিয়া হয়ে একবার শেষ চেষ্টা করলেন। কর্মকর্তাদের সেই ভদ্রলোককে ডেকে বললেন, দাদা এইবার আমাকে বসিয়ে দিন, নইলে আর আমার গাওয়া হবে না। এমন আবদার শুনে সেই ভদ্রলোক তাচ্ছিল্যের সঙ্গে হেসে বলেছিলেন, দূর মশাই, আপনার গান এখন কে শুনবে, দেখছেন পঙ্কজ মল্লিক এসে গেছেন, বরং ওর গান শুনে আপনি বাড়ি যান। শেষ পর্যন্ত তাই হলো। হেমন্ত মুখোপাধ্যায় নিজে লিখেছেন, অগত্যা তাই করতে হলো, তবে পঙ্কজ মল্লিককে দেখে আমারও কম আনন্দ হয়নি। আমি ওর ভীষণ ভক্ত, তখন ওরই অনুকরণে গান করি, আমাকে অনেকে ছোট পঙ্কজ বলে ডাকে, তাই সেই মানুষের গান শুনব সামনে বসে এ কম সৌভাগ্যের কথা। তারপর আরও লিখেছেন, পঙ্কজ মল্লিক গান শুরু করলেন, একটা করে গান করেন আর রুমাল দিয়ে মুখ মোছেন, এটা ওর বরাবরের অভ্যেস। মুখ মোছার পর
রুমালটা পকেটে না রেখে কাঁধে রাখেন। এসব দেখতেও খুব ভালো লাগছিল। অনেকগুলো গান করলেন পঙ্কজ মল্লিক। ওর গান শেষ হলো রাত 10টায়। ফাংশনও শেষ। সে ফাংশনে আমার আর গাওয়া হলো না। গুটি গুটি ফিরে এলাম বাড়িতে। বাড়ি ফেরার সময় মনে একটু কষ্ট হচ্ছিল। কত আশা নিয়ে গান গাইতে গিয়েছিলাম, কিন্তু বসতেই দিল না। মনের কষ্টটাকে খুব একটা আমল দিলাম না। নিজেকেই নিজে বোঝালাম, শুরুতে সকলেরই এরকম হয়ে থাকে। হয়তো পঙ্কজদার জীবনেও হয়েছে, তার জন্যে পেছিয়ে থাকলে তো চলবে না, এগিয়ে যেতে হবে, নিজের সাধনায় এগিয়ে যেতে হবে, তাহলেই একদিন সিদ্ধি লাভ।